এর চিরাং জেলা সদর কাজলগাঁওর নিকটবর্তী তথা কাজলগাঁও পৌরসভার দুই নম্বর ওয়ার্ডর বরতালোয়া বাজারের দৃশ্য। বরতালোয়া বাজারত ডেইলি মার্ট নামের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলিছে ছাতিপুরের অভিযন্তা জিম্মি আজাদে। লগত আছে জিম্মির সরু ভাই আসিফ আজাদ। দুই ককাই ভাই অভিযন্তা আর দুজনে মিলি এই ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলিছে। ইয়াতর তলতিয়া কর্মচারী হিসাবে দুজন যুবকক ইতিমধ্যে সংস্থাপন দিবলৈ সক্ষম হয়েছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হয়েছে ইয়াত প্রতিটি সামগ্রীতে ডিসকাউন্ট পাব আর প্রসাধন সামগ্রীরপর আরম্ভ করে গেলামাল দোকানের বস্তু ইয়াত পাব। ইয়াত লড়া ছোৱালীর আহারেরপর আরম্ভ করে সকল ধরনের জাঙ্ক ফুড সমূহকে আদি করে সকল সামগ্রী ইয়াত উপলব্ধ। আর ইয়াত বিশেষ একটা বৈশিষ্ট্য হয়েছে যে রমজান মাহ উপলক্ষে বিশেষ অফারের ব্যবস্থা করেছে। যেহেতু বরতালো এখন ইসলাম ধর্মাবলী লোকেরে আবরি আছে, ইয়াত বিভিন্ন জাতি ধর্মের লোকের মাজতেই অধিক সংখ্যক লোক যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, যার বাবে বিশেষ ব্যবস্থা করেছে রমজান মাহ উপলক্ষে বিশেষ অফারের ব্যবস্থাও করেছে অভিযন্তা। কিন্তু হঠাৎ আপনার মনলৈ এই দোকানের বিষয়ে কেন আহি? মানে আমার এই অঞ্চল আজিকালি ভালেখিনি ডেভেলপ হয়েছে, তো এরকম একটা দোকানের বহু প্রয়োজন অনুভব করল। তো ভাবিল মোর বন্ধু বান্ধবীবিলাকও কলে মোক এরকম একটা দোকান দিব পারলে এরিয়াটাও ডেভেলপ হব, প্লাস আমারও সুবিধা হব। কারণ আজিকালি মানুষের হাতে টাইম বহু কম। আজিকালি দশটা দোকানেরপর দশটা বস্তু লোক কারণে মানুষের হাতে টাইম নাই। একটা দোকানত সোমালে যদি গোটেখিনি বস্তু পাওয়া যায় তো সেই উদ্দেশ্য ময়ও ভাবিল কথাটো গিয়ে কিনে লাস্টত এই সিদ্ধান্তত উপনীত হলো। কি সামগ্রী ইয়াতে আপনার গ্রসারির আরম্ভ করে কসমেটিক, ডেইরি প্রোডাক্ট, আপনার বেবি প্রোডাক্ট, তারপর আপনার ঠান্ডা আইসক্রিম, সব যিমানখিনি আমার লাগতিয়াল প্রোডাক্ট আছে কেঁচামালের বাইরে এইখানে পাই যাব। আপনার এই ব্যবসায়ত আপনি নিজে স্বাবলম্বী হয়ে নিজে ব্যবসায় খুলিছে, দোকান দিছে, আপনার অধীনত কেজন মানুষ আছে? নিজের সরু ভাইটি কাম করে আছে, সি নিজের এজন অভিযন্তা হয় আর সি নিজের কামর ফাঁকর যেখানে টাইম পায় মোর ইয়াতে থাকে। আর মোর তলত মোর এজ এ দোকানের সেলসম্যান হিসাবে দুজন লড়া আছে, দুজন ভাল কাম করে আছে, দুজন মানুষ মানে সংস্থাপন দিব পাইছো, সেই কারণে নিজেরও বহু ভাল লাগি আছে। অনাগত দিনত এই ব্যবসায় আরো বৃদ্ধি করব সম্ভাবনা আছে, এটু ভালকে ভাবা মতে চলে তাহলে মই এটু ফ্র্যাঞ্চাইজি খুলিম। খুলি কিনে আমার যা ব্যাকওয়ার্ড জায়গা আছে যত মানুষে নেপায় তেনকা জায়গা মই এটু এক্সপ্যান্ড করব কথা ভাবি আছো। এই ব্যবসায় খুলিছে আপনি সহযোগী হিসাবে আছে, রমজান মাহ উপলক্ষে আপনার কিবা সাবসিডি আছে নাকি, কিবা সুবিধা আছে নাকি? রমজান মাহ উপলক্ষে আমার তাতে ড্রাই ফ্রুট বহু আছে, যে ড্রাই ফ্রুট আপনি বাইর পাব, ইয়াতে সব পাব, ভাল ভাল ব্র্যান্ডর পাব, অল্প কম দামত পাব, এমআরপিকে আপনি 20-30% ডিসকাউন্টত পাব। আপনি যেটু প্রোডাক্ট ইমান দিনে বটলত হওয়া নাছিল সেইটা পাব আমার ইয়াতে, যে ড্রাই ফ্রুট লাগে এইগুলো আছে আমার তাতে, কিউই আপনি যে পায়, চেরি, ড্রাই ড্রাই ডেটস যি লাগে আর কি, যি পায় আপনি বাইরত যান সিটিত গেলে যে ড্রাই ফ্রুটস পায় আজিকালি ইয়াতে সব পাব। আর বহু ভাল একটা ডিসকাউন্টত পাব। আর রমজান মাহত আমার আরও আহি আছে প্রোডাক্ট, যি লাগে সেবাই সুজি যান যি পায় ভাল একটা স্টক আহিব, যাক যিমান লাগে সবখিনি পাব। তাহলে রমজান মাহ উপলক্ষে বিশেষ কিবা অফার থাকিব নাকি? বিশেষ অফার থাকিব এইবোৰ ড্রাই ফ্রুটসত আমি আমার মানে মার্জিন হেনেকো রাখাই নাই, আমি মানুষ মানে সার্ভ করব কারণে যিমান মানে কম আমি নিজে রাখি কিনে দিব পারো সেই হিসাবত একটা রেট লগাইছো। এমআরপিতকে বহুত কমত পাব, আহিলে আপনাদের গম পাব, যোনে আহে এবার মার্কেট করলে এবার বাজার করলে গম পাব, ডিফারেন্সটি গম পাব কিমান কি সেভ হয়। এইবোৰ ডেটস আপনি ইমান দিনে পোৱা নাছিল, বৰতলাত পোৱা নাছিল, আশে পাশে পোৱা নাছিল, আমার এতিয়া সব পাব। এইটো ব্ল্যাক ডেট আপনি ইয়াতে সব ধরনের আপনি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আপনি যি ইমান দিনে পোৱা নাছিল আশে পাশে বঙাইগাঁও যাব লগা হয়েছিল সব আইসক্রিম পাব। আর আপনাদের দেখব পারে যে এতিয়া ইমান রাতে হয়ে গেল, 10টা বাজি গেল, এই বাজারত ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেল, কিন্তু আমার তাতে এতিয়া বহুত কাস্টমার আছে। তো কাস্টমারের একটা ফেজ আছে, কাস্টমারে বিলিভ করেছে আমার, দেখা পাইছে আগতে যে এনেকুৱা ডিসকাউন্ট বা এনেকুৱা পাইছে। আর আমি যিমান দিনের খুলিছো ভাল একটা সঁহারি পাইছো সবর আশে পাশে মানুষের কাস্টমারের সবে আহি ভাল পাইছে। তো এনেকে আমি খুঁজি আছো সবকে ভালকে সার্ভ করে যাম, দোকানটা লাই লাই আরো ডাঙর হবো, আরো প্রোডাক্ট পাবো, লাগতিয়াল সব পাবো। তো সবকে আহ্বান থাকিল আহিব, এবার আহি কিনে নিজে জাজ করে যাব, তারপরে ক্রয় করব দামটা। বুঝলে? হ্যাঁ করিল।
কেনেধৰণৰ পাইছে দোকানখন? বহুত ভাল পাইছে। আগত আমি এই বজাৰত এইবোৰ বস্তু পোৱা নাছিলোঁ, এনেকুৱা বজাৰ, এনেকুৱা বজাৰত আজি বৰতলাত এটা নহয় দুটা এনেকুৱা বজাৰ পাইছোঁ আমি। এই বজাৰখিনিত ডিস্কাউণ্টত পায়, আগত এই ডিস্কাউণ্টবোৰ আমি পোৱা নাছিলোঁ, এতিয়া পায়। আমি এনেকুৱা দোকান কৰিব গ'লে আমি আগত বঙাইগাঁও যাব লগা হৈছিল, এতিয়া আমি বৰতলাতে পাইছোঁ, এনেকুৱা দোকান পাই মোৰ ভাল লাগিছে। কি কি ধৰণৰ সামগ্ৰী আছে? গ্ৰচাৰী, কচমেটিক, এইটো এই দোকানটো গ্ৰচাৰী আৰু কচমেটিকটো এভেইলেবল দেখা গৈ আছে, কিন্তু আৰু এটা দোকান আছে তাত গিফ্টৰ আইটেমো পায়। তো এইবোৰ দোকান দেখি মোৰ ভাল লাগিছে, আমাৰ জগত আগত নাছিল। এইবোৰ বজাৰ কৰিবলৈ হ'লে আগত বঙাইগাঁও যাব লাগিছিলে, বৰ্তমান আমি বৰতলতে পাইছোঁ, গতিকে সুখী। অঁ, কি ল'ব? ল'ম মানে মই ল'ব লগা আছে, বহুত কেইটা আইটেম ল'ব লগা আছে, নাছিলোঁ আৰু। আপোনালোকৰ ঠাইত নতুনকৈ হৈছে দোকানখন? অঁ, ভাল লাগিছে, এইখন দোকান নতুন হৈছে খবৰ পালোঁ, শুনিলোঁ। আমাৰ ইয়াৰ স্থানীয় যুৱক এজনে এই দোকানটো ইয়াত কৰিছে, ভাল লাগিছে, আহিলোঁ এতিয়া বস্তু ল'ম। কিমান ধুনীয়া হৈছে আচলতে, আপোনাৰ কেনেকুৱা ভাৱ, ইয়াত কি কি সামগ্ৰী পায়? মই মাত্ৰ যাত্ৰা মাত্ৰ আহিলোঁহে, এতিয়া মই চাম কেনেকুৱা কি হৈ আছে। শুনিছোঁ ইয়াত বোলে বহুত কম ডিস্কাউণ্টত বোলে বস্তুবিলাক দিয়ে, তো মানুহ লৈয়ে গৈছে। ডিস্কাউণ্টত যদি আমি পাওঁ, আজিকালি যি মূল্য বৃদ্ধি, ইয়াত যদি আমি 10 টকাৰ বস্তু যদি 9.5 টকা বা 9 টকাত পাওঁ, সেইটো আমাৰ কাৰণে বহুত মানে সুবিধাজনক। সেইকাৰণে আমি আহিলোঁ বজাৰ কৰিবৰ কাৰণে, এতিয়া ল'ম, কিবা কিবি আইটেম আমাৰ ল'বলগীয়া আছে। অঁ, কি ল'ব? আহিলোঁ, বজাৰলৈ আহিলোঁ। কেনেকুৱা পাইছে? বহুত ভাল লাগিল, যিটো নেকি বাহিৰৰ যিটো নেকি চাইনবোৰ ডেইলি মাৰ্ট, এইটো সঁচাকৈ মানে দেখাত যিমান ধুনীয়া, ভিতৰতো ঠিক তেনেকুৱাই ধুনীয়া, আৰু দামৰ ক্ষেত্ৰতো বহুত ছাবচিডি আছে ইয়াত গ্ৰাহকৰ কাৰণে সুবিধা, গ্ৰাহকৰ কাৰণে সুবিধা। আৰু ইয়াত যিখিনি আমি ৰেট দেখিবলৈ পাওঁ, যে আমি যদি ৰিটেইলাৰ কিনো সৰু সৰু দোকানৰ পৰা, যিটো নেকি এটা দাম 1 টকা থাকে, সেই ক্ষেত্ৰত সেই দোকানদাৰবিলাকে 1 টকাই লয়, কিন্তু ইয়াত কিছুমান ডিস্কাউণ্ট থাকে, যে 5ৰ পৰা 7 টকা, 7 টকা, 7 টকাৰ পৰা 8 টকা, 10 টকালৈকে ডিস্কাউণ্ট থাকে। তো আৰু এই ক্ষেত্ৰত ক'বলৈ গ'লে এইটো এটা আমাৰ বৰতলুৱা টাউন হয়, বৰতলুৱা, কিন্তু এইখিনি এইটো দোকানটো আমাৰ বেছিদিনলৈ হোৱা নাই, 1 মাহ হৈ গ'ল। কিন্তু এই ক্ষেত্ৰত আমি এটা বস্তু আগত উপলব্ধি কৰিব পাৰিছিলোঁ, যেতিয়া নেকি এই দোকানটো নাছিলে, যেতিয়া নেকি আমাৰ কিবা সামগ্ৰী প্ৰয়োজনীয় সামগ্ৰী প্ৰয়োজন হয়, তেতিয়া আমি কি কৰিব লাগে, বঙাইগাঁৱলৈ গুচি যাব লাগে। কিন্তু এতিয়া আমাৰ এটা ভাল হ'ল যে বঙাইগাঁৱত যাবলৈ গ'লে, এতিয়াতো জানেই আপোনালোকে, যিটো নেকি পেট্ৰলৰ বা গাড়ী লৈ যোৱাতে যিটো খৰচা হয়, সেই খৰচাটো আমি যদি খোজকাঢ়ি আহি এই দোকানৰ পৰা যদি ক্ৰয় কৰোঁ, মই ভাবোঁ যে বহুতখিনি ছেভ হয়। আৰু সেই ক্ষেত্ৰত বৰতলাবাসী ৰাইজে এটা বস্তু উপলব্ধি কৰিব পাৰিছে, যে এইটো দোকান হোৱাত সঁচাকৈ নথৈ আনন্দিত হৈছে। আৰু বিশেষকৈ আমাৰ যিহেতু ৰমজান মাহ আহি আছে, সেই ক্ষেত্ৰত এই দোকানটো মই ভাবোঁ বহুত হাৰে বিকিব, বিক্ৰী হ'ব।